সো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্লগটা এত ইন্টারেস্টিং, একদম ধামাকা একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ব্লগটা কি তোমাদের বলে দিই, তো আজকে আমরা এসেছিলাম শঙ্করপুরে একটু ঘুরতে, যেহেতু আজকে ষষ্ঠ দফা ভোট, আর সেই ষষ্ঠ দফা ভোটে আমরা ভোট দিয়ে যেহেতু বিকালবেলা একটু ঘুরতে চলে এসেছি সমুদ্র পাশে। এসে একটা ভালো জিনিস শুনতে পেলাম যে সমুদ্রের যে পাশাপাশি জাল বসানো হয় না, তো সেই জাল যে টানা হবে তাতে কী কী মাছ পড়ে বা কেমন কী মাছ জালে ধরা হয়, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন সেই সমুদ্র পাশে দাঁড়িয়ে রয়েছি, দেখো ওই যে কাকু দূরে যাচ্ছেন, দেখো ওইখানে জাল মারা আছে, তো ওই জাল টানা হবে, তার মধ্যে কী কী মাছ পড়ছে তোমাদের আজকে সেটা দেখাবো, এবং কীভাবে টানা হয় তো সেটাও তোমাদের দেখাবো। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগলে ছোটো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখন সেই জাল যে টানার যে ব্যাপারটা, দেখো ঢেউর মাঝখানে ওই কাকু চলে গেছেন, দেখো ওইখানে দেখো একদম, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, তো জালটা দেখো কীভাবে বের করছে, দেখো কাকু দেখো একদম দেখতে পাচ্ছ বল দিয়ে একদম জাল ভাসানো রয়েছে, যেটা ভাসানি জাল বলে। দেখতে পাচ্ছ এখন সি বিচে কাজ চলছে, যেহেতু ইয়াস ঝড়ের সময় এই সি বিচে প্রচুর ক্ষতি হয়েছিল, তো এখন সেই সি বিচে কাজ চলছে, দেখো জেসিবি দিয়ে পুরো কাজ চলছে, বাঁধাই কাজ চলছে সি বিচে, দেখো সব গাড়িগুলো দাঁড়িয়েছে। কিন্তু যেটা তোমাদের বলছিলাম যে জাল টানা ব্যাপারটা, ওই কাকু গেছেন ওই দূরে, তোমাদের দেখাচ্ছে একটু জুম করে, দেখতে পাচ্ছ ঢেউয়ের ফাঁকে একদম মাঝখানে, দেখো যেহেতু এখন ভাটার টাইম, এটা জোয়ারের টাইমে যেহেতু জাল টানা হয় না, তখন জলের উত্তাল ভাবটা বেঁচে থাকে, আর এখন ভাটার টাইম, একদম ওই দূরে চলে গেছে কাকু, দেখো কতটা দূরে চলে গেছে, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা সামুদ্রিক ভাসান জাল বলা হয়। তো এটা জোয়ার যখন থাকে তখন এই জালটা টানা হয় না, আর ভাটার টাইমে এই জালটা কিন্তু টানা হয়, দেখতে পাচ্ছ। তো কাকু এলে দেখতে পাবো যে কি রকম কি মাছ জালে পড়লো, সেটা তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা জল সেখানে, কত রিক্স নিয়ে দেখো কত দূরে চলে গেছেন, দেখো জলটা খুব কম ভাবলে ভুল করবে, জলের স্রোত সেই লেভেলে আছে একদম। প্রথম যে জালটা টানা হয়েছিল দেখতে পারো, সেটা এই যে সামুদ্রিক কাঁকড়াগুলো, তোমরা সামুদ্রিক কাঁকড়া অনেক রকম দেখে থাকবে, কিন্তু এটাকে এখানকার ভাষায় সামুদ্রিক জাহাজ কাঁকড়া বলে। তো এগুলো খেতে খুব সুস্বাদু, এবং এগুলোর দাম 120-150 এরকম দাম হয়, দেখো সে কাঁকড়া। তো এই যে ভাসানি জাল টানা হয়েছিল, তার মধ্যে প্রথম যে জাল টানা হয়েছিল তার মধ্যে এই কাঁকড়াগুলো উঠেছে, কিন্তু সামুদ্রিক মাছ তেমন আসেনি। তো দেখি আরেকটা জাল টানা আছে তাতে কি মাছ আসে বা কি কাঁকড়া আছে দেখা যাবে। কাকু এখন পাহাড়ের দিকে চলে আসছেন, যেহেতু জাল টানা হবে, তো তার আগে একটু কিছু প্রিপারেশন কিছু করে সেখানে সব বল ফল ঠিকঠাক করে আবার জাল টানা হবে, যেহেতু এখন ভাটার টাইম, দেখো সিরিজটা দেখো পুরো ফাঁকা, যেহেতু আজকে ভোট, আর সেই ভোটের কারণে যেহেতু দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর পর্যটকদের নিষেধাজ্ঞা একটা ব্যাপার রয়েছে, আর সামনে একটা ঘূর্ণিঝড়ের ব্যাপার রয়েছে, তোমরা জানো রেমাল বা রেমেলা, সেই ঝড়ের জন্য আজকে সমুদ্র ততটা বা উত্তাল নেই, যেহেতু এখন ভাড়া টাইমে, তবু ভুল কালকে প্রচুর উত্তাল হয়েছিল সমুদ্র। দেখো কাকু কাঁকড়া ধরে নিচ্ছে, কাকু একটু কাঁকড়া দেখাও, জানতো কাঁকড়া দেখো পুরো জ্যান্ত কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া দেখলে একদম, দেখো কাঁকড়াগুলো আবার পুরো কাঁকড়াগুলো একদম জ্যান্ত, ভাই কামড় দিবে কিনা বুঝতে পারছি না, দেখো কাঁকড়ার ভিউটা দেখো, এরকম কাঁকড়া তোমরা কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে বলবে। তো আমি তো এর আগে একবার দেখেছিলাম, বাট আজকে এসে দেখলাম এই যে জাল টানার সময় জ্যান্ত একদম সামুদ্রিক কাঁকড়া, দেখো আবার জাল নিয়ে যাওয়া আছে, দেখো কাঁকড়া নিয়ে যাও তোমার কাছে।
জালটা কি আবার বসানো হবে? তো জালটা আবার বসানো হবে, দেখো জাল নিয়ে যাওয়া হচ্ছে। তো মাছ তেমন কিছু উঠলো না, যেহেতু দুটো কাঁকড়া ধরে নিয়ে এলেন তোমরা দেখতে পেলে, হয়তো মাছ আছে, সেটা পরে টানলে বোঝা যাবে, যেহেতু এখন টানা হবে না। সেটা দেখো জাল বসানো হবে, তোমরা দেখলে যে সামুদ্রিক ভাসানি জাল কিভাবে বসানো হয় বা কিরকম কাঁকড়া বের করানো হবে বা মাছ কিরকম বের করানো হয় তোমাদের দেখালাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, একটা যে জালটা টানার কথা বলছিলাম সেটা টানা হলো না, যেহেতু খুব একটা মাছ লাগেনি, সেই জন্য দুটো কাঁকড়া লেগেছিলো, কাউ খুলে নিয়ে এসে তোমার আমাকে দেখালেন যে দুটো কাঁকড়া, তোমরাও দেখলে চার তো কাঁকড়া সামুদ্রিক একদম পুরো কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো খেতেও সুস্বাদু লাগে, আর এগুলো দামও 100-150 টাকা কেজি হয়। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে ছোটবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর যদি কেউ এরকম দেখে থাকো অবশ্যই কমেন্টে বলো।